বাজারে পেঁয়াজের ঝাঁজ কিছুটা কমলেও কমেনি আদার দর। ভারত থেকে আমদানির পর দেশি পেঁয়াজের দাম 70 টাকায় নামলেও আদার কেজি এখনও 320 থেকে 360 টাকা। সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে আরও 10 থেকে 11 টাকা। কোরবানির ঈদের আগেই বেড়ে গেছে সব মশলার দামও। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অসহায় সাধারণ মানুষ, বাজার করা মানেই অতিরিক্ত বাজেট। সব কিছুর দাম বেশি, জীবনযাত্রার মান খুবই অসহায় আর কি, চলা খুবই মুশকিল। দামটা এরকমভাবে বাড়ছে, আসলে কেউ যে নির্দিষ্ট বাজেট নিয়ে যে আসে টাকা, যে টাকাটা নিয়ে আসে আসলে সেই টাকাতে কেউ যদি মনে করে যে আমার 500 গ্রাম লাগবে, দেখা গেল 500 গ্রাম কিনতে পারতেছে না, তখন বাধ্য হয়ে এখানে 250 গ্রাম বা 300 গ্রাম কিনতে হয়েছে। এছাড়া কিছু করার নেই, অ্যাডজাস্ট করতে হচ্ছে। সরকার ভারতীয় পেঁয়াজ আমদানির সুযোগ দেয়ায় বাজারে এর দাম কিছুটা কমেছে, তবে আদার দাম এখনও 300 টাকার উপরে। সবচেয়ে সস্তা সবজি হিসেবে পরিচিত আলুও বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। আলুর দাম হলো 40 টাকা, আদা রসুনের দাম হলে 140, আর আদার দাম হয়েছে 320 টাকা, আর দেশি আদা হইলে 360 টাকা। দেশিটা একটু দাম বেশি, দেশিটা বর্তমানে এই ভালো না, আসে না, কম আসে। পেঁয়াজের দাম 70 টাকা দেশিটা, আর ইন্ডিয়ানটা হলে 50 টাকা। সয়াবিন তেলের দাম মাঝে কিছুটা কমলেও 2 সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে। এখন হলো 960 টাকা রেট 5 লিটার, আগে ছিল 906 টাকা গাইরে। 1 লিটারের তেল হলো 199 টাকা, আর 2 লিটার হলো 398 টাকা। কোরবানির ঈদের এখনও প্রায় 20 দিন বাকি, তার আগেই বেড়ে গেছে সব ধরনের মশলার দাম। এলাচ আপনার কোয়ালিটির উপরে নির্ভর, সবচেয়ে বেস্ট কোয়ালিটি যেগুলো ওগুলো 2200-2400 টাকা কেজি, যেগুলো একটু নর্মাল কোয়ালিটি হ্যাঁ ওগুলোর দাম হলো 1800-1700 টাকা কেজি। জিরাও সেম কোয়ালিটি, আপনার 750 টাকা হইতে 900 টাকা পর্যন্ত কোয়ালিটি বেফিয়ে করে, আগে ছিল আপনার 450-500 এরকম। পোলোবাজার থেকে আমরা কিনে আনি, আবার টিভিতে দেখি যে দাম বাড়তি, এটা মূলত বলতে পারবে যে কী কারণে দাম বাড়তি, এটা বলতে পারবে যারা বড় বড় ইনপুটার তারা। মৌলবাজার জিজ্ঞাসা, তারা আমাদের বলে না, বলে যে আমরা বাড়তি কিনে আনছি, আপনাদের নিলেন না, না নিলেন নেই। ধানের ভরা মৌসুমেও মোটা ও স্বর্ণ চালের দাম বেড়েছে, চিকন চাল বিক্রি হচ্ছে আগের চড়া দরেই। ব্যবসায়ীরা বলছেন চালের বাজার নিয়ন্ত্রণ করছে বড় বড় কোম্পানি। মোটা চালটা মোটামুটি 44-45 মধ্যে ছিল, এখন 50 টাকা হয়ে গেছে, আর স্বর্ণ চাল যেটা পাইজাম হিসেবে চলে সেই চাল 46-47 টাকা আমরা আনতাম, 48-50 বিক্রি, এখন সেটা আমাদের কিনে পড়ে 52 টাকা। মিনিকেট আপনার 65 থেকে 70 টাকা, আর নাজি সেল তো কোয়ালিটি ফকের পেতে আছে, নাজি সেল আপনার 72 থেকে 80 টাকা। দোকানিরা বলছেন গত কয়েক মাসে সাবান, টুথপেস্ট, ডিটারজেন্ট পাউডার, গুঁড়া দুধ সহ মুদি পণ্যের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। পণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ক্রেতা বিক্রেতা সবার। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।